हेलो फ्रेंड्स, वेलकम टू कृष्णास हेल्दी टिप्स एंड कुकिंग। आज के आमी सम्पूर्ण निरामिष कलार थोर भाड़ाली बा भादाली जाई बोलूँ ना केनो तार साथे गोविंदभोग चाल दिए घंट बनिए देखाबो। थोरेर पुष्टिगुण अनेक, तबे थोरेर निजस्व कोनो स्वाद बा गंध नहीं। ताई गोविंदभोग चाल दिए एई थोर घंट रान्ना करले तार स्वाद बहुगुण बेड़े जाए। तो देखे नीन आमी किभावे थोर काटी एवं थोर घंट रान्ना करी। निये निये छी आमी एकटा बड़ो थोरेर टुकड़ो, थोरटाके आमी परिष्कार करे धुए निये छी। एबार बोटिर साहाज्ये जे फापा अंशटा थाके साइडेर सेगुलोके प्रथमे केटे निते हबे। आमी बोटि दिये काटछी, आपनारा किन्तु छुरी दिएओ एभावे केटे निते पारेन। चारदिक थेके साइडेर फापा अंशटाके किन्तु भालो करे बाद दिए निते हबे। সাইডের ফাঁপা অংশগুলো কিন্তু খাওয়া যায় না, ভালো করে চারিদিক থেকে যে ফাঁপাটা থাকে কিন্তু বাদ দিয়ে নিতে হবে। এবার ভেতরের যে সলিড অংশটা থাকে সেই সলিড অংশটাকে আমি কেটে নেব। প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপরে তার ভেতরে দেখবেন আঁশ থাকে, সেই আঁশটাকে আঙ্গুল দিয়ে এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। একটা করে স্লাইস কাটতে হবে আর আঙ্গুল দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি, স্লাইস কাটছি আর আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কিছুটা অংশ নিয়ে তারপর ঝিরি ঝিরি করে পুরো থোরটাকে আমি এইভাবে পাতলা পাতলা চিকন করে কেটে নেব। একইভাবে সমস্ত থোরটাকেই আমি পাতলা পাতলা করে কেটে আঁশ ছাড়িয়ে ঝিরি ঝিরি করে এইভাবে আমি কেটে নিচ্ছি। থোরটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু কালো হয়ে গেছে কারণ প্রচুর আয়রন থাকে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কালো হয়ে যায়। অনেকে এই কালোটা দূর করার জন্য একটু জল দিয়ে ধুয়ে নেন, তবে আমি জল দিয়ে ধোবো না কারণ ধুলে পরে এর গুণাগুণ অনেকটাই বেরিয়ে যায়, তাই আমি সবজি কাটার পরে কখনো ধুই না। এতে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো, দিয়ে এটাকে একটু ভালো করে হাতের সাহায্যে চটকে। অনেকেই যে কোনো সবজি কাটার পরে ধোন, এতে কী হয় সবজির যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। কিন্তু আমি কখনোই সবজিকে কাটার পরে ধুই না, সবজি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হয়। কাটার পরে ধুলে তার গুণাগুণ কিন্তু কমে যায়। আমি ভালো করে লবণ দিয়ে থোরটাকে একটু চটকে নিলাম। চালটাকে আমি ধুয়ে নিয়েছি, এটা আর ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু ধুয়ে নিলেই কিন্তু হবে। আর রান্নাটা শুরু করা যাক। আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আমি লোহার কড়াইটাই ব্যবহার করলাম। আপনারা যে কোনো কড়াইতেই রান্না করতে পারেন, তবে আমি রেগুলার রান্নার ক্ষেত্রে লোহার কড়াইটাই বেশি প্রেফার করি। লোহার কড়াইয়ে রান্না খাওয়া ভালো, আমাদের শরীরে যে আয়রন এর ঘাটতি সেটা পূর্ণ করতে সাহায্য করে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল, আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি একটু সর্ষের তেল দিলাম। আর দিচ্ছি এক চামচ ঘি, আমি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করব। তেল আর ঘি গরম হয়ে গেছে, এতে এবার ফোড়নে দেবো দুটো ছোট এলাচ, এভাবে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। একটা দারচিনির টুকরো, এটাকেও ফাটিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে কোয়াটার চা চামচ। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া অবধি একটু ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চাল, যে ধুয়ে রেখেছি সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে একটু ভেজে নিতে হবে, এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে চালটাকে আমি একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি তিনটা চিরে দিয়ে দিলাম, অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, আর দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আদা এবং জিরেটাকেও এক মিনিট আমি ভেজে নেব। আদা এবং জিরেটাকে এক মিনিট ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি থোর, যে চটকে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আমি খুব অল্পই দিলাম কোয়াটার চা চামচ মতন, কারণ চটকানোর সময় থোরটাকে যখন চটকেছি তখন একটু লবণ দিয়েছিলাম, লবণটা নিজেরা বুঝে দেবেন। দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো। থোরটাকে এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, দু তিন চামচ কিন্তু আমি এখানে জল দিচ্ছি, কারণ থোর কিন্তু নরমই থাকে, থোরকে আলাদা করে সেদ্ধ করার জন্য জলের প্রয়োজন হয় না। যেহেতু
গোবিন্দভোগ চালটা আমি দিয়েছি, ওই চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2-3 চামচ এখানে জল দিলাম। আমি এটাকে ঢেকে ফ্লেমটাকে লোতে রেখে এটা চালটা সিদ্ধ হওয়া অবধি এটা একটু রান্না করে নেব। আর চেষ্টা করবেন সবসময় লো ফ্লেমে রান্না করার, তাহলে কিন্তু খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। না হলে কিন্তু হাই ফ্লেমে রান্না করলে যে কোনো খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করলাম, দেখে নিই আমার কতটুকু চালটা সিদ্ধ হয়েছে। একটু নেড়ে নিয়ে দেখে নিচ্ছি, চাল কিন্তু আমার এখনও সিদ্ধ হয়নি, তাই আমি এতে আরও 2 চামচ মতন এখানে আমি জল দিয়ে নিচ্ছি। একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, প্রয়োজন বোধে অল্প অল্প করে জল দিয়ে এটাকে রান্না করবেন। আমি একটু গরম জল মেশালাম, আবার এটাকে ঢেকে দিচ্ছি, আরও মিনিট পাঁচে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। আমি মাঝখানে কিন্তু একবার দুবার নাড়িয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দেবেন, নাহলে নিচ থেকে একটু লেগে যেতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দেখে নিই আমার চালটা সেদ্ধ হয়েছে কি না, দেখুন চালটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ওটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। থোড় এমনিতেই নরম থাকে, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এতে দিয়ে দেব মিষ্টির জন্য 1/4 চা চামচ আখের গুড়। আমি গুড় ব্যবহার করলাম, আপনারা চিনি ব্যবহার করতে পারেন, নিরামিষ রান্নায় একটু মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আর গুড় দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, আমি চিনিটা সাধারণত খুব কম ব্যবহার করি, সেই জন্যই গুড় আমি এখানে ব্যবহার করলাম। গুড়টাকে ভালো করে আমি ঘন্টের সাথে মিশিয়ে নিলাম, থোড় ঘন্ট আমার একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে একটু গরম মশলা, 1/4 চা চামচ গরম মশলা দিলাম, 1 চামচ দিলাম ঘি। এই ঘি এবং গরম মশলাটা আমার বাড়িতেই বানানো, এগুলোর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়, ফ্লেভারটা এত ভালো বাড়িতে বানানো, কিন্তু ঘি এবং গরম মশলার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অপূর্ব। আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুবই সহজ ঘি এবং গরম মশলা বাড়িতে বানানো, যেগুলো বাজারের নামি দামি কেনা ব্র্যান্ডের কিন্তু গরম মশলা এবং ঘিয়ের তুলনায় অনেক বেশি ভালো। আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ঘি এবং গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, এটাকে 5 মিনিট এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ঘি এবং গরম মশলার গন্ধটা ঘন্টার মধ্যে ভালোভাবে মিশে যায়। থোড় ঘন্ট একদম তৈরি, গোবিন্দভোগ চাল, ঘি এবং গরম মশলার গন্ধে থোড় যেন মোহময়ী হয়ে উঠেছে। গরম ভাতের সাথে নিরামিষ পদ হিসেবে এই থোড় ঘন্ট ভীষণই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।